জানাজা পড়ার পর আমি যা দেখেছি তা 200-300 মানুষ হয়েছে, সবাই আমাকে এক নামে চিনে। আমি আমার বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে প্রশ্ন করে জিজ্ঞাসা, ওনারা আমাকে চিনে, তো তোমার পোস্টার ও পোস্টারে সবাই চিনে এবং তুমি তোমারে নিয়ে মানুষ আলোচনা করে। তখনই আমি বলছি যে আজকে আমি এসেছিলাম জানাজা পড়তে, না আজকেই আমি যাব মানুষের ঘরে ঘরে। ওই দিন আমি দেখেছি কালীনগর গ্রামের খাজুয়াবাদের কত মহিলা হাহাকার করেছে, কান্নায় ভেঙে পড়েছে, আমার গলা জড়িয়ে ধরেছে যে আমরা অত্যাচারিত নির্যাতিত, আপনি আসেন, আমরা আপনাকে চাই। বাবা তুমি বিদেশ থেকে আসতো, গম চুরি করবে না। আপনাদের কি মনে হয় আমি গম চুরি করব? আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনাদের কি মনে হয় আমি গম চুরি করব? তাইলে সেটাই ঠিক। এইবারে রাজানগর ইউনিয়নের মানুষ যুবক ওদের রক্ত আজ গরম, ওরা সারা দেবে ইনশাল্লাহ। আপনারা দেখবেন এইবারে নির্বাচনে প্রত্যেকটা গ্রাম থেকে আপনারা সারা দেবে, আপনারা দেখবেন আমি মানুষের কাছে কিভাবে যাচ্ছি। আমার যদি ভুল ত্রুটি হয় আমার কাছে আসবেন, বাড়িতে বসে আল্লাহর হস্তে সমালোচনা করবেন না, আমার কাছে যাবেন, আমাকে পরামর্শ দিবেন, আমাকে বলবেন, আমি আপনাদের পরামর্শ মানব। আমি যদি নির্বাচিত হতে পারি আপনাদেরকে একটাই বলবো, আজকে আমাদের যে কোনো মুহূর্তে হাওরে পানি আসতে পারে। গত 7 দিন আগে একটা মৃত লোকের স্মরণ সভা হয়েছিল, আমি সেই স্মরণ সভায় গিয়েছিলাম। আমি গিয়েছিলাম জাতীয় বিভিন্ন টেলিভিশনের সাংবাদিক নিয়ে। কেন গিয়েছিলাম? যে ওইখানে হাওরের অঞ্চলের কি কথাবার্তা হয় যাতে প্রধানমন্ত্রী শুনে, সরকার শুনে। ওই দিন আমাকে বক্তব্যের সুযোগ দেওয়া হয়েছিল। আমি দেখেছি যে কোনো মুহূর্তে আমাদের দুর্যোগ আসতে পারে। এই রাজানগর গ্রামের প্রতিটি গ্রামে গরিব দুস্থ অসহায় মানুষ, আমরা চৈত্র মাসে কর্য করে সুদে ধার এনে জমি করি, বৈশাখে দান সব নিয়ে যায়। আজকে আমার এটা নির্বাচনী সভা না, আমি আজকে বলতে চাই আপনারা যদি আমাকে মনোনীত করেন, রাজনগর ইউনিয়নবাসী যদি আমাকে ভোট দেয়, আমি যদি চেয়ারম্যান হই, আমি আমার সমস্ত মেধা সমস্ত জ্ঞান বুদ্ধি সবকিছু খরচ করব আপনাদের জন্য। আমি বর্তমান সরকার এবং সরকার পরিবর্তন হোক, যে কোনো সরকার আসুক, আমি দাঁড়ে দাঁড়ে যাব, আমি প্রতিটি মন্ত্রণালয়ে যাব, প্রতিটি সচিবালয়ে যাব, তথা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন দাতা সংস্থার কাছে যাব। আমি গিয়ে আমার আমার সমস্যার কথা, আমার ইউনিয়নবাসীর কথা আমি তুলে ধরবো এবং আমি আমার দাবি আদায়ের যা কিছু করতে হয়, আমার যত টাকা পয়সা খরচ করতে হয় ব্যক্তিগত দাবি করব, সেই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি। গত 15 দিন আগে আমার স্কুলে একটা অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগ সভাপতি, বিএনপির সেক্রেটারি সহ কলেজের প্রফেসর ওসি সবাই অতিথি ছিলেন। ওনাদের কাছ থেকে একটা দাবি এসেছে, দাবিটা কি, বর্তমানে শিক্ষা অফিসারও ছিলেন, দাবিটা ছিল এই যে আমাদের যে কাজটা হয়েছে মিরাইয়ে একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক এইভাবে যদি আর কেউ এগিয়ে আসে আমাদের একটা মধ্যবর্তী অর্থাৎ হাই স্কুলের দরকার, ভালো হাই স্কুল উন্নত মানের। আমি ওই দিন বলেছি যে আপনাদের সময় এসেছে, আপনারা এগিয়ে আসুন। আজকে আমি আমার গ্রাম, এই গ্রামে আমার জন্ম, আমি এখান থেকে ঘোষণা করছি যদি আমি নির্বাচিত হতে পারি ইনশাআল্লাহ রাজানগর ইউনিয়নে একটা হাই স্কুল প্রতিষ্ঠা করব। আপনাদেরকে আমি আর কষ্ট দিতে চাই না। আপনারা বিবেচনা করবেন, আমি একটা আহ্বান জানাচ্ছি আমার বন্ধুবর যারা আছেন এই এলাকার নেতৃস্থানীয় যারা নির্বাচন করতে চান, এখানে সবার বাবা চাচা মুরব্বী ভাই সবাই আছেন, আপনাদের সামনে আমি একটা অনুরোধ করব, ওনাদেরকে আহ্বান জানাবো, আপনারা দয়া করে আমি যেভাবে প্রতিটি মানুষের অনুমতি নিয়ে দেশে এসেছি, প্রতিটি মানুষের অনুমতি নিয়ে মানুষের কাছে ভোটের জন্য যাচ্ছি, আমি এখন পর্যন্ত পোস্টার বানাইনি, শুধু একটা ক্যালেন্ডার করেছি, ভোটের কথা লিখিনি, ঠিক আপনারা যদি
মনে করেন দেশের সত্যিকারে দেশকে ভালোবাসেন জনগণের স্বার্থ চিন্তা করেন দয়া করে এলাকার মুরব্বীদেরকে নিয়ে বসেন আমাকেও নিয়ে বসেন যদি মুরব্বীরা মনে করেন আমি যোগ্য না আমার চেয়ে কেউ যোগ্য আছে আমি আমার সমস্ত সহযোগিতা ওনার জন্য করব আর এটা না করে যদি আজকে দুলুয়া থেকে একজন দাঁড়ান গচিয়া থেকে একজন দাঁড়ান আপনি মনে করতে পারেন আমি আমার সেন্টারে বাস করব এটাই আমার রাজনীতি এটা হলো এলাকাকে ধোঁকা দেওয়া আমি যারা বন্ধু-বান্ধব আছেন আপনাদেরকে অনুরোধ করব দয়া করে আর এলাকার সাথে খেলবেন না আপনারা আসুন আপনাদের যদি প্রয়োজন হয় মুরব্বীদেরকে নিয়ে আমাকে আদেশ করুন আমি নির্বাচন করব না আপনারা নির্বাচন করবেন আমি সহযোগিতাই করব আপনাদের একটা জিনিস আমি যখন রাজানগর গিয়েছি বা ওই এলাকায় ঘুরেছি দুই নম্বর বিশেষ করে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে আমরা ভোট দেই না নির্বাচন আসলে একটাই কারণ অফিস চলে যায় আমি ওইখানে বেশ কিছু মানুষের সাথে মত বিনিময় করেছি 100-200 মানুষের সাথে আমি বলেছি ভোট আপনাদের অফিস হবে না আপনাদের চেয়ারম্যানের মৃত্যু হয়ে গেলে অফিস হবে ওনা বলছেন এটা কিভাবে সম্ভব আমরা কেন ভোট পাই না জানেন আপনারা নির্বাচনের দুই দিন আগে সমস্ত নেতারা এক হয়ে গিয়ে বলেন অফিস চলে যাচ্ছে গচিয়া অফিস চলে যাচ্ছে গচিয়া অফিস চলে যাচ্ছে কাইমা কাজে অফিস আটকাও কাকে চেয়ারম্যান বানানোর সেটা বড় কথা না আজকে আপনাদের মাধ্যমে একটাই বলতে চাই অফিস সেটা সারা এলাকায় নির্বাচন করবে সরকার বিবেচনা করবে আমি যদি চেয়ারম্যান হতে পারি পাঁচ দিনে অফিস করা হবে একদিন অফিস করা হবে রাজানগর বাজারে একদিন চক বাজারে একদিন গচিয়াতে বাকি দুই দিন দিরাইতে অফিস করা হবে যতক্ষণ পর্যন্ত অফিসের স্থান নির্ধারণ না হয় আমি কাউকে বলি নাই কাউকে বলবো না অফিস দলুয়া দিয়ে দেব অফিস রাজানগর দিয়ে দেব সেটা নির্ধারণ করবে জনগণ মুরব্বী আপনারা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি শেষ একটা কথাই বলবো নির্বাচন কবে হবে জানি না আপনারাও দেখতেছেন নির্বাচনের জন্য আমি এসেছি নির্বাচন যেহেতু করব চেয়ারম্যান হয়ে দেশেই থাকবো চেয়ারম্যানই নিয়ে লন্ডনে যাওয়ার জন্য আসিনি সেটা কোনো আসলে সঠিক কথা না এখন যদি আপনারা আমাকে অনুমতি দেন আমার বউ আছে বাচ্চা আছে আমি ওদেরকে দেখে আসতে পারি যদি আপনারা অনুমতি দেন আর যদি অনুমতি না দেন আমি থাকবো আমি যতদিন নির্বাচন হয় না থাকবো আর নির্বাচন হলে চেয়ারম্যান হলে আপনাদেরকে নিয়েই আমি চেয়ারম্যানই চালাবো এখন আপনারা এলাকাবাসী আছেন মুরব্বী আছেন সবাই আমাকে একটা কথা বলবেন আমি আপনাদের আদেশে এসেছি আপনাদের আদেশ নিয়ে আমি কিছু করতে চাই আমার বক্তব্যে কারো কোনো কষ্ট হলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যা কিছু বলেছি আবেগ থেকে বলেছি নিজের মন থেকে বলেছি আর বিদেশ গিয়েছি টাকা পয়সা নিজের যতটুকু প্রয়োজন ততটুকু করেছি এখন যদি আপনারা মনে করেন আপনাদের সন্তান কিছু করতে চায় সমাজের জন্য তাহলে আমাকে সাহায্য করুন এটাই আপনাদের কাছে বিনীত আরজ আল্লাহ হাফেজ